বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা শস্য বিমা প্রকল্পে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায় খুবই সহজেই, এবং এ প্রকল্পে আবেদন করতে কোনো রকম টাকা পয়সা লাগে না, শুধুমাত্র আলু ও আখ সবজি ছাড়া, মানে ফসল ছাড়া। ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে খারিফ মরশুমের 125 কোটি টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেটা আপনারা সকলেই নিউজ পোর্টাল মারফত জেনে গেছেন এবং রাজ্য সরকারও সেই সংক্রান্ত আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়েছেন। তো ইতিমধ্যে এ বাংলা শস্য বিমা প্রকল্পে সকলের একটাই প্রশ্ন, আপনি টাকা পাবেন কিনা, কিভাবে দেখবেন, কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু চেক প্রসেস জানাবো, কিভাবে আপনি বাংলা শস্য বিমা প্রকল্পে 2023 সালের আবেদনকে চেক করতে পারবেন। যেহেতু জানেন বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2023 সালের খারিফ মরশুম চেক করতে পারছেন না, 2024 সালের রবি মরশুম চলে এসেছে, অথচ 24-এর রবি মরশুমও ইতিমধ্যে চেক করা যাচ্ছে না লিঙ্ক এর প্রবলেমের জন্য। তো এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী যদি আপনি কৃষক হন, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা। যেহেতু এখন বর্তমানে ক্রপ ইন্স্যুরেন্স কোম্পানি বাজাজ এলিয়ান্স এর সাথে রাজ্য সরকার টাই আপ করে রয়েছেন, সে কারণেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে আপনাদের। ইতিমধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ও জানাবো যে বাংলা শস্য বিমা প্রকল্পে যে আপনি আবেদন করেছেন, কিভাবে আপনি উইদাউট ডকুমেন্টস ডিটেলস দিয়ে চেক করতে পারবেন, এবং খুবই সিম্পল প্রসেস আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে কি হবে আপনাদের নিত্য নতুন আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন, সে কারণেই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলা শস্য বিমা প্রকল্পে 2023-24 আবেদন প্রক্রিয়া চলছে, চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন। আবেদন করার জন্য আপনাকে কিছু করতে হবে না, সিম্পলি আপনি আপনার ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নাম লেখান, মানে বাংলা শস্য বিমার ফর্মটিকে জমা দেবেন। ইতিমধ্যে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের যে অপেক্ষার অবসান সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে আপনি চেক করতে পারবেন এবার অনলাইনের মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার আমি আপনাদেরকে ফার্স্ট সেটি দেখাচ্ছি, অর্থাৎ বাংলা শস্য বিমা কীভাবে চেক করবেন সেটি এবার অনস্ক্রিনে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনারা কি করবেন, চলে আসবেন এরকম একটি ব্রাউজারে। আমি বলছি আপনাদেরকে যে নাম্বারটি আপনাদেরকে দেখাবো, সরি ফ্রেন্ডস, যেই আমি লিঙ্কটি আপনাদেরকে দিয়ে ওপেন করাবো সেই লিঙ্কটি হচ্ছে কি, বাংলা শস্য বিমা বাজাজ এলিয়েন্সের লিঙ্ক। তো সিম্পলি আপনারা আমাকে কি করবেন, বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই ডিসক্রিপশন বক্স চেক করুন এবং গ্রুপে জয়েন করে পার্সোনাল এসএমএস করতে পারবেন, এবং সেখান থেকে আপনি সেই গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবে, গ্রুপের লিঙ্ক তো পেয়ে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে, এবং বাজাজের লিঙ্কের জন্য আমাকে পার্সোনাল এসএমএস করবেন, আমি আপনাকে সেন্ড করে দেবো। ইতিমধ্যে প্রায় 150 জনের ওপরেকে আমি অলরেডি সেন্ড করে দিয়েছি লিঙ্কটি। তো চলুন এবার সেই লিঙ্কটি ওপেন করা যাক। তো এরকম আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন, সিম্পলি লিঙ্কটিতে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন, যেটা হচ্ছে জেনারেল ডট বাজাজ অ্যালিয়েন্স ডট কম। এখানে আপনারা কী করবেন, সার্চ করবার জন্য অ্যাপ্লিকেশন সার্চ পেয়ে যাবেন, যাদের কাছে খারিফ মরশুমের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে কে দিয়ে তারা এখানে ইনপুট করে দেবেন, এবং ক্যাপচা কোডটি ইনপুট এখানে করে দেবেন, 4 এবং 2 কত হয় সেটা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন ক্যাপচা ফিল করে। আমি প্রথমেই বলে রাখছি যাদের অ্যাপ্লিকেশন আইডি নেই তাদের কোনো রকম চিন্তার কারণে, তাদের ক্ষেত্রেও সলিউশন রয়েছে, যাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সার্চ করে নেবেন, উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন। চেক করার প্রসেস আজকে দেখাচ্ছি আপনাদের, কারা টাকা পাবেন কারা পাবেন না সেটা অলরেডি অন্যান্য ভিডিওতে দেখানো হয়েছে। সিলেক্ট ইয়ার অপশানে ক্লিক করবেন, এখানে সিলেক্ট করে নেবেন, সেশন সিলেক্ট করবেন খারিফ, যেহেতু আমরা খারিফ মৌসুমে 125 কোটি টাকা রিলিজ করেছেন সেটাই চেক করছি। স্টেটটা সিলেক্ট করে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পরবর্তী আপনার তালুকা অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে সেটি সিলেক্ট করবেন, এরপর আইও নেম দেবেন, এখান থেকে দেওয়ার পর এখানে কী করবেন, সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনারা আপনাদের পরবর্তী যে ইন্টারফেস সেটি পেয়ে যাবেন।
ফার্মার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে ফার্মার নেম দেবেন, এরপর দুই চার এবং দুই এবং চার কথা হয় সেটি এখানে বসে সার্চ অপশানে ক্লিক করবেন, এটা হচ্ছে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে। চলুন এবার আমরা এগুলো ফিল করে সার্চ অপশানে ক্লিক করছি। দেখুন একজন কৃষকের স্ট্যাটাস আপনাদের সামনে রয়েছে, ক্লেম নট রিপোর্টেড ইট ইফ উইল এনি গেট আপডেটেড রয়েছে দুটোতেই, মানে এনার রাজ্য সরকার এখনও রিপোর্ট করেনি। তো এভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এর পরবর্তীতে আর আপনাকে আর এখানে ডিটেলস দিয়ে ফিল করতে হবে না। এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন, সেখানে একটি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাবেন কে দিয়ে, যেটা খারিফ মরশুমের। তো এভাবে আপনি চেক করতে পারবেন, কোনো রকম আপনারা বারবার আমাকে এসএমএস করবেন না, আপনারা যে কোনো সমস্যার জন্য এসএমএস করতে পারেন, কিন্তু যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা অবশ্যই আপনি নিজে পারবেন। লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে পার্সোনাল এসএমএস করুন আর গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এটা হচ্ছে একটি প্রাইভেট গ্রুপ যেখানে আমি আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশনগুলো প্রোভাইড করি। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস আপডেট করতে শুরু করে দিয়েছে, 125 কোটি টাকা রিলিজ করেছেন এবং সেই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, সিম্পলি ওয়েট করুন। আর আপনার স্ট্যাটাস কী রয়েছে কমেন্টে জানান। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।